দৈত্যাকার তিমির এক বেলার খাবার হতে হতেও বেঁচে ফিরলেন এই ব্যক্তি। সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি তিমির কবলে পড়েন তিনি। গত 11 তারিখ রোজ শুক্রবার আমেরিকার একটি দ্বীপে এই ঘটনা ঘটে। পেশায় মৎস্যজীবী 56 বছরের মাইকেল তার এক সহযোগীকে নিয়ে সমুদ্রে গলদা চিংড়ি ধরতে গিয়েছিলেন। মাইকেল একজন ডুবুরিও, গভীর জলে নেমে গলদা চিংড়ি ধরেন তিনি। সেদিন মাছ ধরতে প্রায় 45 ফুট নিচে চলে গিয়েছিলেন তিনি। হঠাৎ করেই তাকে হা করে গিলে নেয় একটি তিমি মাছ। তিনি জলের নিচে প্রথমে একটি ঝাঁকুনি অনুভব করেন। এক ধাক্কায় চোখের সামনে সব অন্ধকার দেখতে পান মাইকেল। মাইকেল যেখানে মাছ ধরতে গিয়েছিলেন তিনি আগেই জানতেন সেখানে হাঙরের আনাগোনা রয়েছে, তাই সে প্রথমে ভেবেছিল সে হয়তো হাঙরের পেটে চলে গিয়েছে। কিন্তু পরক্ষণে বুঝতে পারেন এটি হাঙর নয়। শরীরে তেমন কোনো যন্ত্রণাও অনুভব করেননি বলে জানান মাইকেল। শুধু তাই নয়, তিমির মুখের ভেতরে তার শ্বাস প্রশ্বাসও চলছিল। তিনি জানান, ঈশ্বরকে ডাকতে শুরু করি আমি, ভেবেই নিয়েছিলাম মৃত্যুর দিকে এগুচ্ছি, ভয়ে বুঝে উঠতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। এভাবে প্রায় 30 সেকেন্ড তিমির ভেতরেই ছিলেন মাইকেল। সেই সময় আচমকাই তাকে গিলতে না পেরে উগরে বের করে দেয় তিমিটি। তিমির মুখ থেকে ছিটকে পড়ে কোনো রকমে সাঁতার কেটে সহযোগীর কাছে পৌঁছান তিনি। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ছোটখাটো ব্যথা ছাড়া শরীরে তেমন কোনো সমস্যা দেখা দেয়নি তার। হাসপাতাল থেকে নিজেই ইন্টারনেটে শেয়ার করেন তার সাথে কি ঘটেছিল। এমন আজব ঘটনা শুনে সঙ্গে সঙ্গে হামলে পড়েন সকলে। তিমির যখন খিদে পায় তখন খিদে মেটাতে হা করে মাছের ঝাঁকের দিকে ছুটে যায়। তখন একসঙ্গে অনেক মাছ ও জল তিমির মুখের ভেতর ঢুকে যায়। তার সঙ্গেই মাইকেলও ঢুকে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে যে তিমিটি মাইকেলকে মুখে পুরে নিয়েছিল সেটির বয়স কম হওয়ায় আস্ত মানুষকে মুখে পুরে নিলেও তিমির গলা ছিল সরু, যে কারণে গিলতে পারছিল না। তাই প্রাণ নিয়ে ফিরে এসে ভাগ্যকেও বিশ্বাস করতে পারছেন না মাইকেল। তো ভিউয়ার্স, নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।